ऑल बेसिक आउटफिट आर। चलो जावा जा। অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে আসব। আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসে বাড়িতে একটু বিজনেসের কাজ আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবো। আর তোমাদের তো বললাম যে কী ধরনের কী কাজ আছে না আছে সেগুলো আজকেই শেয়ার করে দেবো। মোটামুটি দেখে কিছুটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কী ধরনের বিজনেস করি, কী ধরনের কী কাজ হয় না সেগুলো আশা করছি কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। চলো সাথে থাকো, যাওয়া যাক। আবার দেখা হবে অফিস থেকে, ফিরে কি কাজ করছি সেটা দেখাবো। এখন চলো ভাই অফিস যাওয়া যাক, তারপরে এসে কথা হবে। কি গো গাড়িটা স্টার্ট দিলে? গাড়ি স্টার্ট দিতে পারবো না। দাম 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 সবার আগে গাড়ি চালানো শিখেছিল, সবার আগে ফোবিয়া আছে। হ্যাঁ তুমি বরং গাড়ি স্টার্ট দিয়ে বার কর। তুমি বড় বেশি কষ্ট করছ। এলাম তাহলে তুমি ধরো। দেখি তেল ফেল আছে নাকি না, তেল ফেল অনেক কম। 3 বছরে আমি গাড়িটা চালিয়েছি 22,319 কিলোমিটার, যারা হাওড়ার নয় তারা চেন, যারা হাওড়া থেকে দেখছে তারা সবাই চেনে না। কলকাতার আশেপাশে বাইরে টুরিস্ট স্পট হিসেবে তো আছে, টুরিস্ট স্পট হিসেবে অনেকেই আসে বাইরে থেকে দেখে দেখে যায়। চলো ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গিয়ে আবার দেখাচ্ছি। কবে দেখবো এটা? আচ্ছা চলো, ব্যাংকের কাজ হয়ে গেল, এখন আমরা মেনলি আমি অফিসের দিকেই যাচ্ছি, আমি অফিসের দিকেই যাচ্ছি, অফিস যাচ্ছি। এবার অফিস থেকে বেরিয়ে আমি আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো। এবার আজকে বাড়ি এসে বললাম না বিজনেসের কিছু কাজ আছে, বাবা যাওয়া আছে বিজনেসে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো, আর সেগুলো নিয়ে তোমাদের সাথে পরে ডিসকাসও করবো যে কী ধরনের কী কাজ করি না করি এগুলো নিয়ে পরে ডিসকাসও করবো। আচ্ছা এই জাস্ট ব্যাংক থেকে বেরোলাম, এখন বাড়ির দিকেই যাচ্ছি। কী ধরনের কী বিজনেস করি, কী ধরনের কী কাজ হবে সেগুলো ডিসকাস করবো আজকে তোমাদের সাথে। আমরা এছাড়াও কীভাবে ভিডিও করছি বা কীভাবে কী ধরনের বিজনেস করছি এগুলো একটু ইলাবোরেটলি আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাবা যা রাস্তা জ্যাম, সব দিকেই ঢুকলে কেন দেখি হাওড়ায় জ্যাম থাকে, হাওড়ায় যে কোনো রাস্তাতে ঢুকবে দেবে বিশাল জ্যাম। পিছন দিয়ে কে এসে হর্ন বাজাচ্ছে, সামনে দিয়ে কে লাইন দিয়েছে। যাক আমি যাই, তারপরে কথাবার্তা বলছি, চলো যাওয়া যাক। দেখো এখানে ভিডিও এডিটিংয়ের কাজ চলছে। বাবা আমার মুখটা কি ওইখানেই থাকবে, কেরম একটা বিচ্ছিরি লাগছে। হ্যাঁ দেখো এখানে ভিডিও এডিটিংয়ের কাজ করছে। এই ভিডিওটা তো অনেক অনেক, হ্যাঁ এই ভিডিওটি একটু পরে লাইভ হবে, তো তোমরা আজকে দেখতে পাবে, আর আমি এখন যেটাতে করছি সেটা তো কালকে পাবে। তো চলো এখন তোমাদের বিজনেস সম্পর্কে একটুখানি বলে দিই যে আমি কী ধরনের বিজনেস করি, চলো তোমাদের সেটা জানিয়ে দিই। আচ্ছা যেমন দেখালাম যে এখন নদীকে এডিটিংয়ের কাজটা প্রতিম করছে,
তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কি ধরনের বিজনেস করি। জব রিলেটেড কথাবার্তা পরে বলবো, এখন বিজনেস রিলেটেড একটু জায়গাটা বলে দিই। সেটা হচ্ছে যে মেনলি আমরা কাজ করি হচ্ছে বুটিক বুটিকে, বুটিক কুর্তি, ডিজাইনার ব্লাউজ, হ্যাঁ সব ধরনের ম্যানুফ্যাকচারিং করি। তো ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আমাদের আছে, তো সেটার উপরে বেস করেই মেনলি কাজটা করা হয়। আজকে যেরকম আমার একটা লাইভ আছে, তো লাইভের ছোট ছোট কিছু ক্লিপ আমি প্রদীপকে নিয়ে রাখতে বলেছি, তাহলে তোমাদের কাছে জিনিসগুলো একটু দেখাতেও পারবো, প্লাস তোমাদের কাছেও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কি কী ধরনের কাজ করা হয় না হয়। তো মেন বিজনেসটা আমি যেটা করি সেটা হচ্ছে এটা। আর এছাড়াও জব আর প্রতিম কী ধরনের কাজ করে সেটা সম্পর্কে ডেডিকেটেড একটা ভিডিও আমি আগেও বলেছিলাম তোমাদেরকে দেব, কারণ কী করি না করি সেগুলো যতক্ষণ না বলবো ততক্ষণ তো তোমাদের কাছে ক্লিয়ার হবে না। তবে একটাই ব্যাপার কি, একটু সাবস্ক্রাইবার বাড়লে তাহলেই গল্প করতে ভালো লাগবে না? একদম কিছু অল্প এখন সাবস্ক্রাইবার আছে, তো তোমরা চেষ্টা করো একটু শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে। তো শেয়ার করলে আমাদের আস্তে আস্তে মেম্বার বাড়বে, আর যখন একটু মেম্বার বাড়বে তখন কথা বলতেও ভালো লাগবে, কারণ তোমাদের কিছু কিছু কোয়েরিজ থাকবে সেগুলোও তোমরা আমাদেরকে জানাবে, তো সেটা একটা ভালো লাগবে আমাদের নিজেদেরই একটা এনথুস, মানে এটা থেকে একটা আলাদা আনন্দ পাবো। তো সেই হিসেবেই মেনলি আমি বললাম যে তোমরা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অনেকেই তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সেই জন্যই বললাম সাবস্ক্রাইব করে একটু বেল বাটনটা টিপে রাখো, তাহলে কি হবে ইন ফিউচার যে যে ভিডিওসগুলো দিব সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশনে আসবে, আর তোমাদের কাছে পরপর সেগুলো তোমরা দেখতেও পাবে। আর এরপরে ইলাবোরেটলি দেখিয়ে দেবো কি আমি কী ধরনের কাজ করি, প্রতিম কী ধরনের কাজ করে, আমাদের বিজনেসটা আজকে ছোটো করে একটা ক্লিপ অনলাইন যেহেতু আজকে করবো সেই জন্য প্রতিম একটা ছোটো ক্লিপ আমি নিয়ে রাখতে বলেছি, যদি প্রতিম তখন অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই একটু নিয়ে নেবে, নাহলে আমি একটা ছোটো করে ভিডিও যদি পারি নিতে বলবো বা নিয়ে নেব, সেটা তোমাদের তারপরে আবার দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে আবার দেখা হচ্ছে, যখন কাজ করব তখন আবার দেখিয়ে দেবো, চলো বাই। আর একটা জিনিস না আমি বলতে ভুলে গেছি, সেটা একটু বলে দিই, তার কারণ হচ্ছে কালকে আমি না হাতিবাগান গেছিলাম, আমি ভিডিওতে সেটা দিয়েছি যে আমি হাতিবাগান গেছিলাম, কেন গেছিলাম সেটা না বলেই বন্ধ করে দিয়েছিলাম ভিডিও, তারপরে হঠাৎ মনে পড়লো যে না সেটা কেন বললাম না, সেটা না বললে তো ব্যাপারটা ক্লিয়ার হবে না। ওটাও গেছিলাম তার কারণ হচ্ছে আমার একটা অফলাইন এক্সিবিশন আছে, কাল থেকে সেটা হবে, তো যখন ওটা হবে ওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার অফলাইন এক্সিবিশনটা। ওই অফলাইন এক্সিবিশনটার জন্যই মেনলি কালকে একবার গেছিলাম ভেনিউটাতে, যখন অফলাইন এক্সিবিশন হয় তার আগে ভেনিউটাতে আমাদের যেতে হয়, ভেনিউটাতে গিয়ে আমাদের একটু দেখাতে হয় কি কোন জায়গাটাতে বসছি বা কী ধরনের জায়গা, কোন জায়গায় বসবো এগুলো আমাদের আগে থেকে একটু দেখতে হয়, তো সেই জন্যই মেনলি কালকে গেছিলাম, কালকে গিয়ে একটু ভেনিউটা দেখে এসেছি, সেই ভিডিওটা তোমাদের কাছে আজকে একটু পরেই পেয়ে যাবে। তো ওই ভিডিওটাতে দেখানো হবে যে এমন জল বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই ভিডিওটা তোমরা পাবে একটু পরেই। আজকের ওয়েদার খুবই ভালো, এখনও তো প্রচুর রোদ্দুর, কালকেও সকালবেলা অবশ্য খুব রোদ্দুর ছিল, হঠাৎই দেখলাম বৃষ্টিটা এলো। তো যাই হোক, কাল আজকে গেছিলাম হচ্ছে অফলাইন এক্সিবিশনের জন্য, আজকে একটা অনলাইনে লাইভ আছে, তো সেই বিজনেস পারপাসেই কালকে গেছিলাম। চলো ওই লাঞ্চটা দেখো, যতক্ষণ জল খাও। আজকে মেনুতে সবে এখানে একটা কি পাঁচমিশালি তরকারি না কি একটা দিয়েছে, ছোটো ছোটো বড়া দিই, ভাত আর ওটা নিয়ে বসেছি, এরপরে কি আছে সেটা তো জানি না, সেটা নিয়ে আসলে জানতে পারবো। আপাতত এটা দিয়ে স্টার্ট করি খাওয়াটা, এর সাথে পাঁপড় ভাজা আছে, সেটাও কোথায় গেল? পাঁপড় ভাজা করবো, পাঁপড় ভাজা নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, পাঁপড় ভাজা না নিয়ে আসতে হবে, পাঁপড় ভাজা আছে এর সাথে, তরকারি পাঁপড় ভাজা, আর এরপরে কি আছে সেটা দেখাবো। এই যে আমার টাকা, সবই যা দেখে বলো, তোমার নয় এটা রেখে দাও, মানে এটা টাকা তো, হ্যাঁ টাকাই তো দিয়ে দিয়েছে, না ও টাকা দিতে যায় না, রাখো যেটা ওর নয় ওষুধে নিয়ে দাও, কেন রাখো। আচ্ছা এরপরে ছিল হচ্ছে ডিমের ডালনা, এই যো আন্ডা ডিমের ডালনা, আর এটার মধ্যে না পাঁপড়টা ছিল, পরে খেয়ে নিয়েছি বুঝতে পারবে ব্যাপারটা। হ্যাঁ যাক, চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখাচ্ছি কী করি। একটা
চলো লাঞ্চ হয়ে গেছে লাঞ্চে তো মোটামুটি মেনু আজকে তোমাদের জানিয়ে দিলাম লাঞ্চ হয়ে গেছে এবার একটু পর থেকে আমার লাইভ আছে তো লাইভে যাব তখন প্রতিমকে বলেছি তোমাদের সাথে একটু অল্প করে ক্লিপ যদি পারে তাহলে শেয়ার করে দেবে আর এখন এই লাইভটা করার আগে আসলে অনেকগুলো ছোট ছোট কাজ আছে সেগুলো একটু করে নি করে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে রাত্রিরে কথা বলছি ঠিক আছে চলো হাই গাইস এখন রূপসা করছে লাইভ তো আমি তোমাদেরকে লাইভটা একবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে লাইভ করছে মানে লাইভ করা শুরু করে দিয়েছি 10 মিনিট হলো তো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে লাইভটা করছে চলো এগুলো সব পিওর কটন আছে যেটা রেয়ন থাকবে আমি বলে দেবো যে হ্যাঁ এটা রেয়ন আছে এটা পিওর কটন আছে আমি দেখিয়ে দিলাম এটাও থ্রি কোয়ার্টার স্লিভসের মধ্যে আছে বাটনগুলো সামনে ফলস খোলা যাবে না যেটা খোলা যাবে আমি সেটা বলে দেবো যে এটা খোলা যাবে পরে বলবে না কি না এটা আমি নিয়েছিলাম তো এইভাবেই ও এক্স্যাক্টলি লাইভটা করছে এখন আর এবার দেখা যাক ওর লাইভটা হয়তো 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে মানে নেক্সট 1 ঘন্টার মধ্যে ওর লাইভটা শেষ হয়ে যাবে ওর লাইভটা শেষ হলে আবার আমাদের একটু বেরোনোর আছে একটু মালপত্র আনার আছে বিকজ কালকে থেকে যেহেতু এক্সিবিশন স্টার্ট তো ওর জন্য কিছু মালফাল লাগবে সেগুলো নিয়ে আসবো তো সেগুলো তারপর গিয়ে দেখাচ্ছি তো বেরিয়ে একবারে দেখা হচ্ছে চলো টাটা এই যে ফ্লাইট শেষ করে বেরোলাম আমি আর প্রতিম এখন যাচ্ছি হচ্ছে একটু সলকিয়া বগাঘাটের ওখানে আমার কিছু বিজনেসের মাল ঢুকছে ওগুলো আনবো আর কাল থেকে যেহেতু অফলাইন এক্সিবিশন আছে তো সেই জন্য কয়েকটা জিনিস একটু নেওয়ার আছে কেনার আছে তো ওগুলো নিতেই মেনলি যাচ্ছি তো ওখানে যাই আর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো দেখো কেমন শুকনো বিপদ রাস্তায় চলতে চলতে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ গাড়ির চাকায় লিক হয়ে গেল এখন যেতে যেতে এইগুলোতে কি হয় বলো তো কত টাইম ওয়েস্ট হয় পয়সা কুলকুল করে নষ্ট হয় গাইস পয়সা কুলকুল করে নষ্ট হয় প্রতিদিন শুধু পয়সা কুলকুল করে খরচা হচ্ছে দাও আরে কি করবে বিপদে পড়লে মানুষ এই যে রাস্তা এখানে সালকিয়াতেই আছি ঢুকে গেছি কিন্তু যে জায়গাটায় মেন যাচ্ছি সে অব্দি এখনো যেতে পারলাম না গাড়িটা তার মাঝখানে গন্ডগোল হয়ে গেল এখন এই হাওয়া টাওয়া দেবে হলো ব্যাপার এই মেন রোডে দাঁড়িয়ে আছি চলো এই সমস্যায় পড়েছি বলে একবার দেখালাম যে দেখো কি সমস্যা প্রতিম কাজটা এখানে শিখছে যদি পরবর্তীকালে প্রতিম যদি এই দোকান খুলতে পারে ওই জন্য কাজটা এখন থেকে শিখে রাখছে কাজে কাজে আসবে পরে হ্যাঁ ওই সামনের চাকাটা দেখছি সামনের চাকাতে কিছু হয়েছে কিনা খেয়েছিলাম ওখান থেকে চিকেন প্যাটিস খেয়ে নিলাম আর ওটা এখন দেখেন না চিকেন প্যাটিস না এখানে বোধহয় নাম ছিল চিকেন পাফ তো ওটাই খেয়ে নিলাম আর ওটা দেখালাম না এই যে রাস্তার উপরে ছিল ক্রিম এখন বিশাল দেরি হয়ে গেছে এখনো জায়গাটাতে পৌঁছয়নি চলো যাই তারপরে কথা হবে তারপরে গাড়ির প্রবলেম আলটিমেট কাটিয়ে এখন ফিরে আসা হয়েছে চলছে চলছে জোর কদমে কাল যেহেতু সকালবেলায় বেরিয়ে যাবো অলমোস্ট 11টা নাগাদ তাই এখন সব কাজ চলছে
ফলো তোমাদের সাথে আবার কি কি করছি প্রতিদিন শেয়ার করে দিচ্ছে দেখতে থাকো চাপ ছিল যার মানে একেবারে রেসলেস লাগছে, মুখ দেখলেই বুঝে যাচ্ছে একদম কালো মতন কেমন লাগছে বাবা ক্যামেরায়। যাক এখন আজকে সারাটা দিন মোটামুটি তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম, কাল থেকে তো এক্সিবিশন আছে যেরকমটা বললাম, তো এক্সিবিশনে গেলে তোমাদেরকে আবার ওগুলোও দেখাবো যে কীরকমভাবে আমাদের এক্সিবিশনটা হয় অফলাইন এক্সিবিশনগুলো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আজ। আর তাই জন্য বেশি ভিডিওটা বড় করব না, কারণ এরপরে আরও অনেকগুলো কাজ আছে ছোটো ছোটো, সেগুলোও সব করবো, করে আজকে একটু তাড়াতাড়ি শুয়েও পড়বো। তার কারণ হচ্ছে কালকে যেহেতু একটু সকাল সকাল বেরোবো, কালকে বেরিয়ে যেতে হবে সকালবেলাই, কটা নাগাদ বেরোবো দেখি, ট্যাক্সি বলা আছে ট্যাক্সিতেই যাব, তো একবার কথা বলে নিয়ে কটায় বেরোবো সেই মতন আবার ভিডিও তোমাদের দেখাতে থাকবো, শ্যুট করতে থাকবো। তো চলো আজকে এই অবধি রাখি, এবার একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া ডিনার করে শুয়ে পড়বো, এই অবধি আজকে রাখি, আবার কালকে দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নতুন ব্লগ, আর এক্সিবিশন হবে তো সেটার একটা ডেডিকেটেড ভিডিও তো কাল থেকে আসছে। চলো বাই, গুড নাইট, বাই।